সালামু আলাইকুম। বিরতির পর আবার আমরা ফিরে এলাম অত্যন্ত লাস্ট সেগমেন্টে। আমরা আলোচনা করছিলাম ইস্ট লন্ডন মসজিদ এবং লন্ডন মুসলিম সেন্টারে তাদের যে গুরুত্বপূর্ণ প্রজেক্ট মুসলিম চ্যারিটি রান নিয়ে। আমরা বিগত দুই সেগমেন্টে শুনেছি কীরকম এই প্রজেক্টটা বেনিফিশিয়াল হয়েছিল গত 5 বছর ধরে এবং তাদের ভবিষ্যৎ কী কী পরিকল্পনা আছে, এবং আমরা শুনেছি আমাদের সাথে অডিয়েন্স, লাইভ অডিয়েন্সরাও উপস্থিত আছে এবং তাদের বক্তব্য আমরা শুনেছি সবার কাছ থেকে। আমরা বেশিরভাগ যারা অডিয়েন্স, আমরা যাদের বক্তব্য নিয়েছি গত দুই সেগমেন্টে, তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছি তারা কেন যুক্ত হয়েছেন, তারা কী কারণে যুক্ত হয়েছেন, এবং মেইন রিজন হচ্ছে তাদের মেইন মোটিভটা কী, এইসব আমরা বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করেছি। আপনারা সবাই মনে রাখবেন, তারপরে রিমাইন্ডার দেওয়ার জন্য আবারও বলছি, এই অনুষ্ঠানটি, এই ইভেন্টটি হবে 17ই সেপ্টেম্বর, আগামী সানডে, এই যে কামিং সানডে 10:30টার সময়। আপনারা সবাই ভিক্টোরিয়া পার্কে ইনশাল্লাহ থাকবেন, আপনাদের সাথে ওইখানেই সবাই সঙ্গে দেখা হবে। আমি ইনশাল্লাহ ফিরে যাচ্ছি আমাদের প্যানেল ডিসকাশনে। আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, আপনারা লাইভ অন এয়ারে যদি প্রশ্ন না করতে চান, আপনারা ফোন করতে পারবেন, এবং আমাদের টেলিফোন ডিপার্টমেন্টে যারা বসে আছেন ভাইরা, তারা আপনাদের কল নেবেন এবং আপনাদের কন্ট্রোল রুম থেকে আপনাদেরকে অফ এয়ার অ্যাডভাইস দেওয়া হবে আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে। ফিরে যাচ্ছি আলোচনায়। কে, তার আগে আমি পরিচয় করে দিই, দুইজন অতিথি আমাদের সঙ্গে এই সেগমেন্টে যুক্ত হয়েছেন। জনাব মৌলানা শেখ আবুল হোসেন খান, যিনি ইসলামের মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব, এবং আমার বাম পাশে ইমিডিয়েট ফার লেফটে আছেন আব্দুর রহমান কামালী, যিনি হচ্ছেন আব্দুর রহিম কামালী, যিনি হচ্ছেন ট্রাস্টি ইস্ট লন্ডন মস্কের। এবং অসংখ্য ধন্যবাদ আপনারা দুইজন যারা প্রথম দুই সেগমেন্টে ছিলেন, জনাব আয়ুব খান এবং জনাব দিলওয়ার খান, আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। আমি শুরু করতে চাই শেখ আবুল হোসেন খান আপনার কাছ থেকে শুরু করে। আমরা বিভিন্ন ধরনের অনেক সময় অনেক কিছু শুনি, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিসের কিন্তু স্পিরিচুয়াল দিক আছে। নাও স্পোর্টসের ব্যাপারে আমরা কিন্তু খুতবাতে বিভিন্ন সময় আমাদের কাছে প্রশ্ন আসে, এই চ্যানেল এসের মাধ্যমে প্রশ্ন আছে যে ইসলামের যে স্পোর্টসের দিকগুলি আছে এত কিছু শোনা যায় না, স্পেশালি ডিউরিং খুতবাজ ও ইভেন্টস। আপনার কাছ থেকে আমি জানতে চাবো প্রথমেই যে স্পোর্টসের কী এঙ্গেজমেন্ট আছে বা কী অ্যাক্টিভ পার্টিসিপেশন আছে ইসলামে, এবং ইন পার্টিকুলার এই রান সম্পর্কে যদি আপনার কাছে আমি একটু সংক্ষিপ্ত ব্যাপারে জানার চেষ্টা করতে চাই, এবং ফাইনালি আমি এটাও জানার চেষ্টা করবো আপনি এটার সাথে যুক্ত আছেন কিনা। ইউ ক্যান টেল আস দিস সারপ্রাইজ। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. بسم الله، الحمد لله، والصلاة والسلام على رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للمتقين. কোরআনে হাকিমের কয়েক জায়গায় ইরশাদ হয়েছে, এর মাঝ থেকে আমি সূরা আন-নিসার, সূরা আল ইমরানের একখানা আয়াত আমাদের সামনে পেশ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক যে ওয়ার্ড দিয়ে আরম্ভ করেছেন তার নামই হচ্ছে কম্পিটিশন। ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে কম্পিটিশন করে দৌড়াও, কে কার আগে দৌড়তে পারো জান্নাতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন হাকিমে কম্পিটিশন করার জন্য যে আইডিয়া দিয়েছেন, এইসব কম্পিটিশনের আসল উদ্দেশ্য হতে হবে আখেরাতের নাজাতের কারণে, আখেরাতের মুক্তির কারণে, এবং জান্নাতের দিকে যাওয়ার উদ্দেশ্যে। অতএব ইস্ট লন্ডন মসজিদ এবং লন্ডন মুসলিম সেন্টার যে রান করে আসছে, এটা কেবলমাত্র এখানে ফান্ডরেজিং করা, পয়সা হাসিল করা মসজিদের জন্য এটাই উদ্দেশ্য নয়, এখানে বেশ কয়েকটা উদ্দেশ্য নিহিত রয়েছে। এক নম্বর উদ্দেশ্য হচ্ছে, অবশ্যই আমরা ইমাম হই, মুসল্লি হই, আমরা সবাই ইনশাআল্লাহ আল্লাহর ঘরের জন্য রান করব। উদ্দেশ্য হচ্ছে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে রান করলে শরীর একটু নড়াচড়া করে, স্বাস্থ্য সংক্রান্ত যত ফায়দা এখানে রয়েছে তার মধ্যে অন্যতম একটা ফায়দা হচ্ছে যে এক্সারসাইজ হয়, এখানে গেলে পরে জিমের কাজ মোটামুটি অনেকটা হয়ে যায়। এবং যে বয়সেরই আমরা হই না কেন, জোয়ান হই আর মুরব্বী হই, আমাদের শারীরিক এক্সারসাইজ যেটা প্রয়োজন এটা কিন্তু এটাকে অস্বীকার করার কোনো কারণ নাই, কারণ স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদে নববীতেও তিনি এগুলা সময় সময় করতেন। এবং একবার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাঁধে ভর করে তিনি দেখলেন বেশ কিছু সাহাবী তারা নিজেরা এখানে অ্যাক্টিভিটিস করছেন, তারা দৌড়ঝুপ করছেন এবং তারা রান করছেন মসজিদের মধ্যে। আলহামদুলিল্লাহ, এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে এটা যে আল্লাহর ঘর মসজিদের বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকে, শুধুমাত্র নামাজের এলাকা না, নামাজ যেন পড়া হয় মেইন হল এটা না, আর অনেকগুলো হল থাকে, অ্যাক্টিভিটিস হল থাকে, আরও অনেক কিছু থাকে, মাল্টিপারপাস হল থাকে, সব কিছু মিলাইয়া যদি একটা এলাকায়
আমরা এখানে কিছু একটু অ্যারেঞ্জমেন্ট করি স্পোর্টসের, তাহলে এটা সুন্নতের দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাওয়া একটা অন্যতম সুন্নত। আলহামদুলিল্লাহ এই সুন্নতের উপর আমল করার জন্য আমাদের এখানে জিম তো আছেই ইসলামের মসজিদে, আলহামদুলিল্লাহ আপনারা জানেন অনেকেই। তাছাড়া ইয়দের জন্য একটা ক্লাব আছে আলহামদুলিল্লাহ, সেই ক্লাবে ইয়দরা মাশাল্লাহ উইকেন্ডে এসে তাদের স্কুল নাই কলেজ নাই এখানে এসে অনেক ইয়দ প্রায় মানে শতাধিক ইয়দ সেখানে আসা যাওয়া করে এবং তা সকালে এক গ্রুপ বিকালে এক গ্রুপে করে আসে এবং তারা খেলাধুলাতে এখানে অংশগ্রহণ করে, খেললেও আবার যখন আজান হয়ে গেল ওরা নামাজে আসলো, আবার যখন অন্য কোনো ঠোক আসে ঠোক হয়ে গেলো, কী সুন্দর একটা একটা অ্যারেঞ্জমেন্ট সেখানে আছে। তো এমনি করে সেকেন্ড যে উদ্দেশ্য আমাদের শারীরিক চর্চা যেটা যেটা এক্সারসাইজ করা এটার ব্যবস্থা এখানে আছে। থার্ড যেটা সেটা হচ্ছে এই যে এইসব অ্যাক্টিভিটিজের মধ্য দিয়ে এবং রানের মধ্য দিয়ে হোক ওয়াকিংয়ের মধ্য দিয়ে হোক আমরা আল্লাহ গড়কে আরও আরও ইয়ে করার জন্য আমরা ফান্ড রেজ করি। আপনারা জানেন ইসলামের মসজিদ প্রায় অনেক বড় একটা লোনের মধ্যে এখন আছে, এই লোনটা থেকে ফ্রি করার জন্য এইসব অ্যাক্টিভিটিজ আমরা প্ল্যান করে করতেছি। আমরা প্ল্যান করে করতেছি যেন একে কয়েকটা শিকার হয়ে যায়, এক ডিলে দশ শিকার যেন একসাথে হয়ে যায়, একসাথে সুন্নত আদায় হয়, একদিকে আমাদের সওয়াব হাসিল হয়, একদিকে এক্সারসাইজ হয়ে যায়, আরেকদিকে যেন আমাদের নামাজ কালাম থেকে শুরু করে যত অ্যাক্টিভিটিজ আছে এখানে নওজোয়ানরা স্পেশালি এসে অংশগ্রহণ করতে পারে। এভাবে করে অনেকগুলো উদ্দেশ্যকে সামনে রেখেই এই রান ফর মস্ক আমরা আরম্ভ করেছিলাম অনেক আগে মাশাআল্লাহ। আমাদের এই রানের যিনি মেইন অফিসার আমাদের ভাই আতাজ্জমদা এখানে আছেন সেখানে পাই খুব ভালো হবে। আপনার কাছে একটি কাইন্ডলি বলেছেন যে আপনি মসজিদটা শুধু নামাজ পড়া জায়গা পাশাপাশি অন্য সোশ্যাল অ্যাক্টিভিটিজও যেন থাকে, এখানে একটি বিষয় আমি জানতে চাচ্ছি। এখন কিছু কিছু আছে আমরা জানি একটু ভালো কাজ করলাম তারপরে ছেড়ে দিলাম, এখানে হাদিস আছে কিনা আপনি যদি বলেন যে আল্লাহর কাছে কি এরকম কোনো কাজ পছন্দ যে একটু করলেও কিন্তু কন্টিনিউসলি যেটা অব্যাহত থাকে আমাদের জীবনে? কারণ মাঝে মাঝে আমরা দেখি আমরা কিছু ভালো কাজ করি, ফর এক্সাম্পল রোজা মাস আসলে আমরা ডোনেশন করি কিন্তু রোজা মাস চলে যাওয়ার পরে আবার ডোনেশনটা কিন্তু একটু কম হয়ে যায় বা অনেক বেশি ডিফারেন্স দেখা যায়। তো এই এই ক্ষেত্রে আমরা কী করা উচিত এবং কী করণীয় এই দৌড়টাকে নিয়ে যে এটাকে পার্সোনাল লাইফে কীরকম ইমপ্লিমেন্ট করা যায়? যে কোনো ভালো কাজ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে খায়ের সবচেয়ে উত্তম কাজ হচ্ছে ওইটা যেটা স্থায়ীভাবে হয় যদি পরিমাণে কমও হয়। আচ্ছা, এটা কম হইতে পারে পরিমাণে কিন্তু সবসময়ের জন্য কন্টিনিউয়াসলি থাকতে হবে। এক্স্যাক্টলি, এখন যদি আপনি ডেইলি এক্সারসাইজ করেন 20 মিনিট তো আপনি করবেন 20 মিনিট তো আর কি লাভ, কিন্তু এটা কী লাভ না, এটার মধ্যে বিশাল লাভ। আপনি যদি 20 মিনিট করে করেন আর 10 বছর করে থাকেন তাহলে হিসাব করছেন আপনার কত বছর হয়েছে কত মাস হয়েছে আপনার এক্সারসাইজ। এবং আমাদের যে শরীর আমরা যা খাওয়া দাওয়া করি যদি আমরা অ্যাক্টিভলি একটু নড়াচড়া না করি এক্সারসাইজ না করি তাহলে পরে এটা বসে যাবে এবং জায়গায় জায়গায় মানে বিভিন্ন ধরনের জাম ঢুকে যাবে, এরপরে এটা নষ্ট করা যাবে না, এরপরে আপনি যাবেন কিছুদিন পরে দেখবেন এখানে ব্যথা ওখানে ব্যথা, এরপরে জীবের কাছে গেলে তোমার তো সব বন্ধ হয়ে গেছে তোমার এক্সারসাইজ হয় নাই। তো এখন ওখান থেকে প্রেসক্রাইব করে আপনাকে ঔষধের মতো করে, যেমন আপনাকে একটা ঔষধ দিলে খাওয়ার জন্য এটা আপনি খাবেন, ঠিক এমনি করে তা প্রেসক্রাইব করে অমুক করে তুমি জিমে যাও, তুমি জিমে গিয়ে আধা ঘন্টা দাও এক ঘন্টা দাও। তো এর থেকে বরং যদি আমরা এখন থেকে সুন্নতের উপর আমল করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভরিডে 5 ওয়াক্তের নামাজের পাশাপাশি তিনি নামাজের মধ্যে পায়ে হেঁটে যাওয়ার জন্য খুব বেশি গুরুত্ব দিয়েছেন। কেন? তার অন্যতম কারণ হচ্ছে যে ইউ হ্যাভ টু ওয়াক অ্যান্ড দেন ইউ হ্যাভ টু হ্যাভ ফ্রেশ এয়ার অলওয়েজ অ্যান্ড দেন ইফ ইউ ওয়াক দেন ইউ ক্যান গেট সাম এক্সারসাইজ অ্যান্ড ওয়াকিং ইজ অলসো আ ফর্ম অফ এক্সারসাইজ। আর আমরা এখানে আনুষ্ঠানিকভাবে ওয়াকিং এর ব্যবস্থা করেছি, শুধু ওয়াক না, শুধু ওয়াক করে মসজিদে যাওয়া না, ওখানে আপনি যাবেন জিম আছে আপনি জিমে আপনি আপনি একেবারে এন্টার করবেন, এরপরে আপনি সেখানে আধা ঘন্টা এক ঘন্টা আপনার যাবে টাইম আছে এবং এবং আপনার শুনলে খুশি হবেন আলহামদুলিল্লাহ আমাদের নতুন বিল্ডিংয়ে মারিয়াম সেন্টারে ফিমেল এক্সারসাইজের ব্যবস্থা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আর ইনশাআল্লাহ জানার চেষ্টা করো। তাহলে আপনি তাহলে ওয়াক করছেন না তো, আপনি রান করছেন? আচ্ছা দেখি ইনশাআল্লাহ ওই সময় আলহামদুলিল্লাহ এই দেখেন আপনার সাথে যাবে করে রান আসছে ইনশাআল্লাহ, ভালো করে খুঁজলে বলতে আমাকে এখানে আপনি পেয়ে যাবেন। ওকে ইনশাআল্লাহ উইল লিভ দ্য অডিয়েন্স টু সি দ্যাট ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জনাব আব্দুর রহিম কামালি, আপনি হচ্ছেন সম্মানিত ট্রাস্টি ইসলামের মসজিদের, আপনার কাছে প্রথম প্রশ্ন, আপনি এবার যুক্ত আছেন, আপনাকে তো দেখছি আমি ডকুমেন্টারিতে এবং আমাদের অডিয়েন্স যারা ঘর থেকে দেখছেন আপনার খুব ইমেন্স প্রেজেন্স দেখছেন আপনার ভিডিও। আচ্ছা, এই বছর আপনার কি পরিকল্পনা, আপনি কি দৌড়ছেন?
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমি দৌড়ছি এখন, দৌড়ব ইনশাআল্লাহ। জি না, এখন তো বসে দৌড়ছি, বুবাটা আছে। আচ্ছা আচ্ছা, আমি আমরা মধ্যে শুরু করেছিলাম 2012 থেকে। জি ওকে, দুই এর আগে কিন্তু আমি জিম করতাম না। আচ্ছা আচ্ছা, তার মানে এখন জিমে যাচ্ছেন আপনি? যখন আমি আমি বলছি যখন আমি দৌড়ার জন্য আগ্রহ হলাম, আর দিলরাই বললেন না একটু জিম করেন। আচ্ছা, সেই সময় আমি একটু আরও একটু বড়ো ছিলাম, ওয়েট আরও বেশি ছিল। তারপর থেকে আমি জিমে যাই, মানে দিন দিন আমি জিমকে আরও বাড়াচ্ছি। এই বছর আমি দিন জিমে 3 দিন যাচ্ছি, সপ্তাহে আগে যাইতাম 1 দিন। আমার ওয়েটও লস হয়েছে। একটা ভালো সংবাদ হলো, আমার ডায়াবেটিক 2010 থেকে, যখন আমি 12 থেকে দৌড় শুরু করলাম, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত স্টেবল আছে, মানে বাড়ছে না। মানে আপনার হেলথের অনেক বেনিফিট হয়েছে। পাশাপাশি যখন আমি জিমে যাই, আমার ব্লাড প্রেশারটা একটু বেশি হয়ে গেছিল। আচ্ছা, আমি যেদিন দৌড়ে জিমে যাই, দৌড় থেকে যখন আমি ডাক্তারে যাই চেক আপের জন্য, দেখি নর্মাল। এটাকে বুঝতে পারলাম যত দৌড়ব অত নাকি ব্লাড প্রেশারটা স্টেবল হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো আমার হেলথের বেনিফিট। মানে এই বেনিফিটটা আপনি কখন বুঝতে পেরেছেন? এই এই রান ফর মস থেকে। আচ্ছা, এর আগে আমি এর আগে দৌড়ি নাই কোনোদিন। আমি এক্সারসাইজ করি, দ্যাটস আ গুড এনকারেজমেন্ট। এখন পর্যন্ত আশা করছি যে যতদিন চলতে পারবো জিমে যাব, দৌড়ে যাব। তো এটা পাশাপাশি আমার এখানে একটি প্রশ্ন জাগে, অনেক মানুষ আমাদের কমিউনিটিতে মুরব্বী যারা আছেন, তারা হয়তো এটা আমরা শুনে থাকি যে এখন আর বয়স আছে কিনা আমাদের জন্য এটা করার, এইটা ইয়াংস্টারদের জন্য। তা আপনার এখানে একটি কি মেসেজ পাওয়া যাচ্ছে এর সাথে? কোনো বয়স উৎসাহিত করি যে বয়স বয়স যায় নাই, এখন আমার এবিলিটি যেটা আছে এই এবিলিটি দিয়ে আমি দৌড়বো, হাঁটবো। যে আমি যখন বুড়ো হয়ে গেছি, আমি হয়তো ইয়াংয়ের সাথে দৌড়তে পারবো না, কিন্তু আমার একটা এবিলিটি আছে, আমি এই রেসে দৌড়বো ইনশাআল্লাহ। জি জি, থ্যাংক ইউ। আমি আবারও আপনার কাছে আসবো, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমাদের অনেক অডিয়েন্সেও আছেন, তাদের কাছে জানার চেষ্টা করব। আমি যদি জানাব আইবু, আপনার কাছে যদি আপনি প্রশ্ন করি, বাচ্চাদের জন্য কী কী অনেক আছে, কিন্তু তারা ফ্যামিলির সাথে হয়তো আসতে পারে, এখন তাদের তারা হয়তো মেল মানুষরা যারা আছেন তারা হয়তো দৌড়ছেন, আমি সংক্ষিপ্তভাবে যদি আপনি বলেন বাচ্চাদের জন্য যারা পার্টিসিপেট করছেন, আমি জানি আপনারা আগে বলেছেন যে চিলড্রেনদের জন্য একটি গ্রুপ আছে, যারা পার্টিসিপেট করছেন না তাদের জন্য কি কোনো ধরনের ফেসিলিটি আছে যাতে দে ক্যান কিপ দেমসেলভস এনগেজড? আপনারা হয়তো কিছু ফুটেজ থেকেও দেখেছেন যে কিছু কিছু মহিলারা এবং বাচ্চারা ওইখানে ছিলেন উপস্থিত। জি, যদিও তারা দৌড়ছেন না, কিন্তু তারা তাদের ফ্যামিলির সাথে আসছেন আগের রাইডগুলোতেও, আগের রানগুলোতেও, এবং এইবারও আমরা কিন্তু একটু বেশি করেছি। এবার আমরা বাউন্সিং ক্যাসল এবং কিছু রাইডের ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, তো ফ্যামিলিকে নিয়ে সেখানে আসতে পারেন। আচ্ছা, এবং দিন ভালো হইলে তো আরও ভালো। আচ্ছা, এখানে আসলে মানে ফ্যামিলিকে রেখে উনি তো দৌড়লেন মাত্র হাফ অ্যান আওয়ার বা 45 মিনিট লাগে দৌড়ে, সাধারণত এক ঘন্টাও লাগতে পারে। তো এই এরপরে বা আগে তো ফ্যামিলির সাথে এখানে সময় দেওয়া যাবে, মানে অ্যাক্টিভলি ইনভলভমেন্ট করার চেষ্টা আছে। দ্যাটস গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, আবার আশা আপনার কাছে। তার সাথে একটু অ্যাড করি আমি, মানে অনেক ফ্যামিলি মাশাআল্লাহ মা বোনেরা ফ্যামিলির অংশ হিসেবে আসেন, এবং ওনারা মাশাআল্লাহ একেবারে সুন্দর মতো হিজাব মেনটেন করেই আসেন। এখানে তাদের আসার উদ্দেশ্য আমাদের সাথে রান করা নয়, বরং তাদের সন্তানকে এঙ্গেজ করা। সাধারণত মানুষের প্রশ্ন থাকতে পারে এখানে, এটা কি শুধু মুসলমানদের জন্যই? তো একটু যদি আপনি কাইন্ডলি ব্রিফলি একটু টাচ করেন, এখানে কারা কারা অংশগ্রহণ করতে পারবে? এটা এক্সক্লুসিভলি মুসলমানদের জন্য না, যদিও মুসলিম চ্যারিটি রান আমরা নাম দিয়েছেন, মুসলিমরা এটাতে পার্টিসিপেট করতে পারো, কিন্তু আমাদের যে গাইডলাইন আছে এটা ফলো করতে হবে। বড় করে আমাদের ড্রেস কোড, আমরা ওদের শর্ট দিয়ে অ্যালাউ করি না, ফর এক্সাম্পল ট্র্যাক স্যুট থাকে, মানে একটা এথিক্যাল ড্রেস কোড আছে যেটা ফলো করতে হবে, ওটা ফলো করতে হবে। এবং যেটা আমি মনে করি বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন অফিসে গেলে একটা ড্রেস কোড আছে, ইউনিফর্ম আছে, সেইভাবে আমাদেরও আপনাদের মতো হয়তো এই ড্রেস কোড বা একটু কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে। তার মানে হচ্ছে এটা নাম হচ্ছে মুসলিম চ্যারিটি ইভেন্ট, বাট ইটস নট অনলি রেস্ট্রিক্টেড টু মুসলিম, সো ইভেন নন মুসলিম ক্যান পার্টিসিপেট ইন দিস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট, ফর ক্লিয়ারিং দিস পয়েন্ট। আই উইল বি গোয়িং ব্যাক টু আওয়ার audience, and inshallah this time I'll be starting with the brother Tojammul. You've been mentioned already in the panel. Just wanted to find a couple of information from you, if you can slightly remind our viewers in English, when is the event taking place, where is it going to take place, and
if there's anything that they need to do in advance before they come to the event. How many groups as well? And if you could start with your full name, please. My name is Tajmo. I'm one of the organizers of this event, alhamdulillah. I think you've already mentioned the event is taking place this Sunday, 17th September, at the Victoria Park in East London. And it starts at 10:30, so we're encouraging everybody to be there before 10:30. Or as early as possible. If you are a competitive runner willing to win the prize that we're offering at this event, then we advise you to come early at the front line. And if you're here to just to have fun and so on, then obviously be in the middle and at the end. That's great. And how can people raise funds? Because we have heard a lot of comments about there are a lot of opportunities, there are a lot of methods of raising funds. I mean, just want to touch brief. You can touch briefly. How can people raise funds? There's many ways. Where for the East London Mosque, if people are running for the mosque, then what the facilities that we have is people can raise online through Just Giving. Some other charities, they've got BT, Virgin, online giving. And they want to choose, have their own choice. And all different charities have their own methods. Okay. We have Just Giving, other charities have Just Giving as well. So we encourage everybody to create a Just Giving page using the charity of their choices website and create a page, and then the money could go directly to the charities. And how are they going to then, is it the donation will take place in the beginning of the day or with it towards the end of the event? Normally with these sort of event, what tends to happen is people tend to donate near the event. Okay. So from now till the event, people will start donating. Mm-hmm. But we've seen in the past that, you know, after the event, people want to see that, you know, you've run, you've taken part. So people do tend to donate after the run as well. A majority of the donation do come in after the run, as people have seen the event and, you know, they've seen that you've run. So, yeah. Okay, thank you very much, Tajmo Bhai. It's really an eye-opening. And it's again Sunday, 17th of September at 10:30 p.m. at Victoria Park. Yes, if you want to add. So just one more note. I think you probably forgot to mention the registration. We're advising everybody to register before Sunday, so that at least you'll get the information in terms of the details of the run, when and the route and the map and so on, and advice in terms of how you can fundraise, so on. So if you register before Sunday, we're not going to be taking any registration on the day. We advise everybody to register beforehand. Plus, even the registration is open now. If they want, they can. It is, yes. Everyone will get a unique number. Yep. Okay. Yep. The unique code. Yeah. And one thing we are doing, alhamdulillah, Tajul have mentioned, is that everyone will get a chip this time. Okay. For their shoes. Okay. And everyone will get their as soon as they hit the finishing line. Yeah. Their time will be recorded on our website directly. Oh, I see. So technologically, we're advancing then. Yes. Okay, that's good. Thank you very much for clarifying that. If I can go lastly, is there any other point that would you just, like to just make? One more point in terms of registration. Obviously, what about if it's offline? Some people might not have. We have forms offline in the masjid. They can fill in the form physically and give it to the mosque reception, and then that will be entered into the online. But the important bit here is, if they register before Sunday, then they'll be able to come and collect their T-shirt, the one that I'm wearing now, and their runner number, which Brother Dilwar just mentioned, the unique number. Thank you. Thank you very much for clarifying the registration and all the other details that we've mentioned. Dilwar bhai, apnar kache amader time ekdom shongkhipto. Apnar kache jodi ami fire ashi, ki ki prizes ache? এবং আপনি যদি কাইন্ডলি একটু বিস্তারিত বলেন এই প্রাইজেসটার কত ধরনের প্রাইজেস আছে এবং কি কি আছে আমাদের জাস্ট ফর অডিয়েন্স। এর আগে একটা ইনফরমেশন মিস হয়ে গেছে যে আমাদের কিন্তু এই যে কম্পিটিশনের পাঁচটা ক্যাটাগরি আছে। জি। নম্বর 1 হলো আন্ডার 12 এই যে ছেলে যারা 12 এন্ড আন্ডার এন্ড এরপরে 13 টু 17 একটা গ্রুপ এরপরে 18 টু 34 35 টু 50 এন্ড 51 প্লাস এবং একটু আগে পরামর্শ আসছে যে 65 মাউন্টেন বাইক ল্যাপটপ এরপরে ট্যাবলেট আমি যেটা বলে থাকি সবসময় যে এই ওভারঅল কম্পিটিশন আপনার করতে হবে না। ফর এক্সাম্পল আপনারা কয়েকজন ফ্রেন্ড মিলে আপনারা একটা গ্রুপ করে আপনারা একটা কম্পিটিশন করে ফেলেন দশ জনের পনেরো জনের গ্রুপ, রাইট? তো মনে করেন আরজ ভাই ছিল বিএফএ থেকে, রাইট? অল দ্য বিএফএ মেম্বার্স হ্যাভ ইউর ওন কম্পিটিশন
and maybe buy your own prize. But encourage Karachi to get the Hindi. On top of these prices. On top of this prize. Because most people, obviously, we can't win this prize. ঠিক আছে ঠিক আছে তার সর্বশেষ আমি মানে তার মানে হচ্ছে আপনি যে পাঁচটি ক্যাটাগরি বলছেন আন্ডার 12 13 টু 17 18 টু 34 এন্ড 35 টু 50 এবং 51 প্লাস যদি যারা চায় তারাও আপনি 65 প্লাস তারাও যদি অংশগ্রহণ করতে চান তারাও পারবেন থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত জনাবায়ু আপনার কাছ থেকে আমি শেষ করে দিতে চাচ্ছি 30 সেকেন্ডে লাস্ট মেসেজ টু দি অডিয়েন্স আলহামদুলিল্লাহ আমরা যেভাবে শুরু করেছিলাম আমরা প্রমিস করেছিলাম যে এই প্রোগ্রামটা আমরা মানে কন্টিনিউ করব কমিউনিটির স্বার্থে এবং এই কত কয়েক বছরের ইয়ের থেকে আমরা এটা প্রমাণ করেছি যে আসলে আমরা শুধু ফান্ড রেজ এটা থেকে করতে চাই না আমরা সবাইকে ইনভলভমেন্ট করতে চাই এবং সবাই যাতে এটা থেকে বেনিফিট নেয় এটার ব্যবস্থা অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ শেখ আবুল হোসেন খান আপনার কাছে শেষ 30 সেকেন্ড what would you say to encourage the youth বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাত ওয়া সালাম আলা রাসূল আমার একটাই দাবি সেটা হচ্ছে যে যে ভাই বা বোনরা আসবেন আপনাদের ছেলে মেয়েদেরকে আপনাদের ছেলেদেরকে নিয়ে বিশেষ করে ওনাদেরকে বলে দিয়েন যেন ইনটেনশনটা পরিষ্কার থেকে যায় এক নম্বর হচ্ছে আমরা আল্লাহর গড়কে সাহায্য করতে যাচ্ছি আর দু নম্বর হচ্ছে আমার হেলথকে আরও উন্নত করে যাচ্ছি তিন নম্বর হচ্ছে আমরা এইসব অ্যাক্টিভিটিজের মধ্যে দিয়ে আল্লাহর গড়কে সাহায্য করে আল্লাহ জান্নাত হাজির করতে চাই ইনশাআল্লাহ এই নিয়ত করে আসুন আমরা সবাই জাপ দিয়ে পড়ি আগামী রবিবার সানডে হাফ টেনে যেন আমরা একেবারে মালবাড়ি খালার দিয়ে একেবারে ভর্তি করে দেই গোটা ভিক্টোরিয়া পার্ক ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ আর জনাব আব্দুর রহিম কামালি আপনার কাছে আমার শেষ প্রশ্ন যারা আপনার সমবয়সী আছেন যারা একটু বেশি ভয় পাচ্ছেন আপনি তাদেরকে কি ওয়ার্ড অফ এনকারেজমেন্ট দিবেন আমি বলবো ওরা ওদেরকে যারা এখন আমরা রিস্টার করি নাই আজকে তাড়াতাড়ি রিস্টার হওয়ার জন্য আচ্ছা আর ভয় করার কিছু নাই ইনশাআল্লাহ আমরা এবিলিটি অনুযায়ী দৌড়বো এবং আল্লাহর ঘরে সাহায্য হবে এবং আমাদের হেলথের গুড হবে অসংখ্য ধন্যবাদ জনাব দেলওয়ার খান আপনার কাছে আমার শেষ প্রশ্ন কি ফাইনাল মেসেজ আছে এবং আপনি যদি কোনো ধরনের অংশগ্রহণ কিছু যদি মিস হয়ে থাকে আপনি প্লিজ 30 সেকেন্ডে ইফ ইউ ক্যান কভার ফর অডিয়েন্স এট হোম না মেসেজটা হলো যে আমরা কমিউনিটি যে আমরা ইউনাইটেড এই যে ইভেন্টটা এটা একটা সিম্বলিক ইউনিটি আমাদের সব চ্যারিটি এবং এটা এখানে আসলে আলহামদুলিল্লাহ একটা ইউনিটির ফিলিং আসে এবং আমরা ইনশাআল্লাহ যদি আপনারা রান নাও করেন তবু আসেন এসে আপনারা আমাদেরকে সাপোর্ট করেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের অডিয়েন্সে কিন্তু অনেক মানুষ আছেন আমার অনেক কিছু আছেন আমি সাধারণত একটু জিনিস টাচ করতে চাচ্ছি আমি দেখতে পাচ্ছি এখানে দুইটি মেডেল আছে আপনি যদি কাইন্ডলি যদি একটু কাইন্ডলি টাচ করেন এই দুইটি মেডেল কি কি জিনিসটা কি ইন্টারেস্টিং হলো যে এই রানে যারা পার্টিসিপেট করবে সবাই কিন্তু উইনার আচ্ছা মানে কেউ লুজ হচ্ছে না কেউ লুজ হবে না আচ্ছা এভরিওয়ান ইজ উইনার দ্যাটস নাইস আপনারা দেখছেন যে রান করার সাথে সাথে আপনাদেরকে একটু কাইন্ডলি যদি ক্যামেরা থেকে আপনাদেরকে ওয়েলকাম করা হবে এই মেডেল দিয়ে মানে এই আপনি রান কমপ্লিট করেন বা ওয়াকিং করে করেন এখানে লেখা আছে সোসাইটি রান 70 সেপ্টেম্বর এইটা একটা আপনার জন্য একটা আপনি দেখেন কাইন্ডলি আমার সাথে যারা ঘরে আসেন সুবিনিয়ার হিসেবে থাকবে আপনার সারা লাইফ এটা এবং এটা একটা অ্যাচিভমেন্ট আপনার জন্য এটা ভেরি ইন্টারেস্টিং এবং এটা আমার মনে হয় এটা দেখে অনেকেই পার্টিসিপেট করবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ আমি অডিয়েন্স আমাদের যাতে মাঝে অনেক উপস্থিত আছেন আমি আসলে সবাই বক্তব্য নিতে পারি নাই জাস্ট 10 সেকেন্ড আই উইল কনক্লুড উইথ ইউ উইথ দি অডিয়েন্স জাস্ট ইন 10 সেকেন্ড ইফ ইউ গট মাইক্রোফোন দেয়ার ওয়াই হ্যাভ ইউ পার্টিসিপেটেড ইন দিস ইভেন্ট I just wanted to help my chosen charity in raising money for the Faisal Alim and volunteer for Helping for Humanity and I wanted to help the recent flood victims in Bangladesh so we're providing like hygiene items so you want to actively promote and engage yes that's correct and you're a volunteer yeah I'm a volunteer okay JazakAllah khair thank you very much for that I would have loved to take most of the comments here but unfortunately the shortage and scarcity of time I won't be able to take anymore but inshallah we have touched upon a lot of parking but if there is any issues with regards to parking if my dear viewers are interested to find out more about parking by all means can they go to the website Muslim Charity Run website and they can find out more details with regards to whether they can come through using the tube DLR parking and I would say as our panel guests have really mentioned it's best and encouraging to walk to the destination not only will be beneficial towards the health as Delwar Bhai has correctly mentioned that it will be a warm-up and at the same time Arush Bhai has mentioned that it will be beneficial to the environment so we can practically demonstrate that we don't only
theoretically talk about protecting the environment, but also practically we talk about. Finally, my conclusion would be careful about being hydrated, wear nice trainers, make sure if there is any burns, to avoid sunburns, if you take the respective sunburn creams, that will prevent you from getting to sunburn. And if there is any medical complication or issues, please consult your GP. And finally, as I'd like to echo Delwar Bhai, it is everyone is winner. So please do not think that no one is winner. With this, I conclude our tonight's program. Inshallah, you'll be able to watch the repeat program tomorrow. Until we meet in our next episode, subhanakallahumma wa hamdik, nashhadu an la ilaha illa anta, nastaghfiruka wa natubu ilayk, wassalamu alaykum wa rahmatullahi ta'ala wa barakatuh.